এই দেখো সকালবেলায় আমি লেগে পড়েছি একটা প্রজাপতির পেছনে। ঘরে সকালবেলায় একটা প্রজাপতি এসছে দেখেছি, আর ওর মাথায় বসে আছে, কি সুন্দর! ওই দেখো ঘুরে চলে গেল, এখানে ওখানে বসছে প্রজাপতির পেছনে। আমি ক্যামেরা নিয়ে, মানে মোবাইলে ক্যামেরা নিয়ে পেছন পেছন লেগে পড়েছি। প্রজাপতি নাকি খুব শুভ, প্রজাপতি এলে ভালো কিছু হয়। দেখি আমার জন্য ভালো কিছু কি আছে, কারণ আমার ভালো তো সেই জন্যেই একটু চিন্তার, কারণ আমার তো কখনো ভালো হয় না। ওই দেখো প্রজাপতিটা কোথায় চলে যাচ্ছে। তো যাই হোক, চলো তোমাদের আজকে একটা রেসিপি দেখাবো, গরমকালে রেসিপি। এই দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের মধ্যে দই নুন দিয়ে গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখবো। এখানে আদা রসুন আছে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে নিয়েছি তোমার গরম মশলা, গোলমরিচ আর শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ হলে ভালো হয়। তো আর এখানে কিছু আনাজ কেটে নিয়েছি, যেমন পেঁপে, দুটো বড় বড় টমেটো নিয়েছি, টমেটোটাকে কাটি নিয়ে ওটা গোটাই দেবো। আর এটাকে চিকেনটাকে গোলমরিচ দিয়ে, আমি দই দিয়ে গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ রাখবো ততক্ষণই ভালো। চলো এটাকে ভালো করে মেখে নিই, মেখে নিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। তো এদিকে আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে রেখে দিচ্ছি। এদিকে কড়াতে তেল বসিয়েছি, দেখো সাদা তেল দিচ্ছি। প্রথমে সাদা তেল দিয়ে আমি ওই যে আনাজগুলো আছে সেগুলো হালকা করে একটু ভেজে নেব, এখন মাখনটা দেব না, তারপরে মাখন দেব। এখন সাদা তেল দিয়ে সব আনাজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। তো আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এবারে দিয়ে দেব এই আনাজগুলো, একে একে দিয়ে দিচ্ছি। তো দেখো তেল গরম হতেই আমি আলু দিয়ে দিয়েছি, আলুটা একটু হয়ে যাক, তারপর সব সবজিগুলো আমি একে একে দিয়ে দেব, দিয়ে জাস্ট হালকা ফ্রাই করব। তো এগুলো পেঁপে দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, বিম ডাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হালকা করে ভেজে নেব। এদিকে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা বের করে নিয়েছি। এবার মাখন দিলাম দু চামচ, বড় 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 চামচের দু চামচ মাখন দিলাম। মাখনটা একটুখানি গলে যেতে তাতে আমি গরম মশলা, গোলমরিচ আর তোমার কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এটাকে একটু জাস্ট একটু হতে হবে, একটু নেড়ে চেড়ে আমি এবারে দিয়ে দেব পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে দিই, দেখো স্টু সবাই বাড়িতে গরমকালে সবাই করে এবং এটা খাওয়া খুব ভালো, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের কাছে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা দেখানোর কিছু নেই, কিন্তু কিভাবে আমি করি সেটাই। তো চলো এবারে দিয়ে দিলাম চিকেনটা, চিকেনের মধ্যে একটু হলুদ লঙ্কা গুঁড়ো দেবো, আর কিছু দেবো না। তো দিয়ে একটু ভালো করে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো বড় বড় টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তোমার ছোট ছোট পেঁয়াজ, গোটা গোটা পেঁয়াজ। এই গোটা পেঁয়াজগুলো তোমার খেতে, মানে হয়ে যাওয়ার পরে খেতে খুব ভাল লাগে, আমার তো ভাতে ভীষণই ভাল লাগে সেই জন্য দিয়েছি। যাই হোক এটাকে ভালো করে কষিয়ে নেব, সব আনাজের সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো খুব বেশি কষানো হবে না, অল্পই কষানো হবে। আর যে পাত্রটা রেখেছি সেই পাত্রটা ভালো করে ধুয়ে আমি এতে একটু কষে গেলে ওই জলটা দিয়ে দেব। তো দেখো এই পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, এবারে একটু কষে গেলে, আর আগেই তো নুন দিয়ে দিয়েছিলাম, তো আমি এবার নুনটা মিষ্টিটা তোমাদের নিজেদের পছন্দের মতো, নুন মিষ্টি বলার কিছু নেই। যাই হোক আমি পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, এবার একটু চাপা দিয়ে ফুটতে দেব, আর একটু জল লাগবে। তো দেখো এবারে আমি একটু চাপা দিয়ে দেব, এর মধ্যে চিকেনটা হয়ে যাবে, চিকেন গাজর পেঁপে সবই সিদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছি, দেখো ফুটে গেছে। তো এই ফোটা অবস্থায় আমি একটু কর্নফ্লাওয়ার গুলে
রেখেছি সেটাকে দিয়ে দেব। আমার মোটামুটি সবই সিদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে খেতেও টেস্ট হয়, আর এই যে ঝোলটা হবে সেই ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা দিলে একটু টেস্টও হয়। তো যাই হোক, আমি দিয়ে দিয়েছি, সাথে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম, আর আঁচটাকে একদম কমিয়ে দিলাম। আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, ফুটে যাবে। হয়ে গেল আমার চিকেন স্টু। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, জানি না কে কে এইভাবে করো, আমাকে বলবে। আমি যাই হোক, পাশে থেকো।